কার্টুনস বাংলা মতি শীতকাল মানেই পিকনিকের মরশুম। লং রুটে গিয়ে পিকনিক করা বা ঘরের কাছের কোনো জায়গায় দল বেঁধে খাওয়া দাওয়া, সুযোগ পেলে বাঙালিরা এর কোনোটাই মিস করে না। জানুয়ারি মাস পড়ে যাওয়ায় আমিও প্ল্যান করে ফেললাম একটু লং রুটে গিয়ে পিকনিক করব। ইচ্ছে ছিল বেশ অনেকজন মিলে করব, কিন্তু সেটা সম্ভব হয়নি। কারো জায়গা পছন্দ হচ্ছে তো ডেট মিলছে না, কারো ডেট মিলছে তো জায়গা পছন্দ হচ্ছে না। শেষ পর্যন্ত আমরা চার বন্ধু, মানে তিনজন বন্ধু ও একজন বান্ধবী, এই চারজন মিলে রওনা হয়ে গেলাম পিকনিকের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য পুরুলিয়া, সেখানকার একটি গ্রাম যেখানে ট্যুরিস্টরা খুব একটা যায় না। পাহাড়ের পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটি ছোট্ট নদী, আর পাশেই রয়েছে জঙ্গল। এমনই একটা সুন্দর পরিবেশে আমরা পিকনিক করতে যাব বলে রওনা দিয়েছি। মেরে সপনো কি রানী কব আয়েগি তুই, লাস্ট তিন বছর ধরে তো এই গানটাই গাইছিস তুই, তোর স্বপ্নের সাথী তো আজও এলো না রে। কিরিমাম্পি, তুই রান্না করতে পারবি তো? আরে হ্যাঁ রে, আমাদের বাড়িতে তো আমি প্রায় দিনই রান্না করি। হ্যাঁ রে, সবাই তো রান্না খেতে পারে। একদম চুপ করে থাক, খেয়ে কথা বলবি, আগে থেকে উল্টো পাল্টা কথা বলবি না। আমাদের জার্নি বেশ হৈহুল্লোড় করেই কাটছে। জিটি রোড ছেড়ে আমরা এবার জঙ্গলের রাস্তা ধরলাম। দুদিকে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পিচ রাস্তা, আর মাত্র 5 কিলোমিটার রাস্তা পার করলেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। ওহো, কি দারুণ জায়গা রে, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, তার উপর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি, কি দারুণ লাগছে। শুরুতে তো তুই আসতেই চাইছিলি না, এবার দেখ কেমন জায়গাটা সিলেক্ট করেছি। সত্যি রে, না আসলে খুবই মিস করতাম। থ্যাংক ইউ এত সুন্দর একটা জায়গায় পিকনিক করতে নিয়ে আসার জন্য। হঠাৎ গাড়ির সামনে দিয়ে কে যেন একটা হেঁটে গেল, কি ভয়ঙ্কর দেখতে। আর এতটা স্পিডে রাস্তাটা ক্রস করলো যেটা কোনো সাধারণ মানুষ করতে পারবে না বলে মনে হয়। ঋষভ আর মাম্পি দুজনেই সামনে বসেছে, তাই তারা ঘটনাটা স্পষ্ট দেখেছে। দুজনেই ভয় পেয়ে গেছে, একে অপরের দিকে তাকাচ্ছে। কিরে গাড়ি থামালি কেন, কি হয়েছে? তোরা কিছু দেখিস নি? না, ওই মোবাইলের দিকে একটু তাকিয়েছিলাম। কেন বলতো, কি হয়েছে? কে যেন একটা গাড়ির সামনে দিয়ে রাস্তা ক্রস করলো, কি স্পিডে গেল, আর কি ভয়ঙ্কর দেখতে। আরে ধর, এর জন্য কেউ গাড়ি থামায়? যে রাস্তা ক্রস করবে করুক না, তাতে আমাদের কি, শুধু শুধু লেট হয়ে যাচ্ছে। চল গাড়ি চালা। অনুপের কথা শুনে আমি আবার গাড়ি চালাতে শুরু করলাম। তবে ওই রাস্তা ক্রসের ঘটনাটা দেখার পর আমার ও মাম্পির মনে ভয় ঢুকে গেছে। সারাটা রাস্তা আমি ও মাম্পি এদিক ওদিক দেখছি, আর একে অপরের দিকে তাকাচ্ছি। এইভাবে ভয়ে ভয়ে গাড়ি চালাতে চালাতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে।
আমরা যখন আমাদের গন্তব্যে পৌঁছলাম তখন বিকেল 4 বাজে। সাধারণত এই সব এলাকায় যারা পিকনিক করতে আসে তারা সকালবেলা চলে আসে, সারা দিন হইহুল্লোড় করে আবার সন্ধেবেলা বাড়ি চলে যায়। কিন্তু আমরা উল্টোটা করলাম। টেন্টে রাত্রিযাপন করার ইচ্ছে আমাদের অনেক দিন ধরেই ছিল, সেই ইচ্ছেটা আজকে পূরণ করব বলেই আমরা এখানে বিকেলে পৌঁছলাম। এটা জঙ্গলের এলাকা হলেও একেবারে নির্জন নয়, কিছুটা হেঁটে গেলেই একটা ছোট্ট গ্রাম, অতএব খুব একটা ভয় পাবার কারণ নেই। তবে জঙ্গলে কোনো বন্য পশু আছে কি না সেটা আমাদের জানা নেই। অনুপ, তুই চল আমার সাথে, জঙ্গল থেকে কিছু কাঠ ভেঙে নিয়ে আসি। সারা রাত কিন্তু টেন্টের সামনে আগুন জ্বালিয়ে রাখতে হবে। জঙ্গলে কোনো হিংস্র জন্তু জানোয়ার আছে কি না সেটা কিন্তু আমরা কেউ জানি না। ওরে বাবা রে, জন্তু জানোয়ার, তুই তো আমাদের আগে বলিস নি। আরে ধুর, এখানে কিছু আছে কি নেই সেটা আমরা কী করে জানবো? আমাদেরকে তো সাবধানে থাকতে হবে, তাই না? তাই তো সারা রাত আগুন চালিয়ে রাখবো, কোনো ভয় নেই। অনুপ চল, দেরি করলে আবার অন্ধকার হয়ে যাবে। মাম্পি আর সন্তু দুজন টেন্টে থাকলো, ওরা রান্নার দিকটা সামলাচ্ছে। আমি আর অনুপ জঙ্গলের ভিতরে গেলাম শুকনো কাঠ আনবার জন্য। রাত্রিবেলা টেন্টের সামনে আগুন জ্বালিয়ে রাখতে হবে, এই আগুন আমাদেরকে অতিরিক্ত ঠান্ডা ও বন্য জন্তু জানোয়ারের হাত থেকে রক্ষা করবে। কিরে অনুপ, শুকনো কাঠ তো দেখতেই পাচ্ছি না। তাই তো দেখছি, চল আর একটু ভেতরে চল। সন্তু, আমি বাসনটা একটু নদী থেকে ধুয়ে নিয়ে আসি, তুই একটু রান্নাটা দেখিস। আরে তুই কেন যাবি, আমি যাই, দে না আমার কাছে। আরে না না, আসার পর থেকে একবারও নদীর পাড়ে যাওয়া হয়নি, আমিই যাই। ও আচ্ছা, সাবধানে যাস, জলে নামিস না কিন্তু। ঠিক আছে, তুই রান্না খেয়াল রাখিস। এই কি হলো, কি হলো, কি হলো রে? এই মাম্পির গলা না, মাম্পি চিৎকার করছে মনে হয়। চল চল চল, শিগগিরই চল, শিগগিরই চল। আমার খুব ভয় লাগছে রে, রাস্তায় গাড়িতে যাকে দেখেছিলাম রোড ক্রস করতে, আমার মনে হয় সে এসেছিল এখানে, ঠিক সেই রকমই নদীর ওপারে দাঁড়িয়েছিল, আমায় দেখে হাসছিল। ওটা তোর মনের ভুল, তুই নিশ্চয়ই রাস্তার ওই ঘটনায় ভয় পেয়ে গেছিস, সেই কথাটাই তুই বারবার মনের মধ্যে ভাবছিস, তাই তো তোর মনে হচ্ছে এদিক ওদিক সে দাঁড়িয়ে আছে। আর যদি সত্যিই সেটা হতো তাহলে তুই একা দেখবি কেন? আরে আমরাও তো দেখতে পেতাম নাকি, আমরা তো এখন গভীর জঙ্গল থেকে আসলাম, কই আমরা তো কিছুই দেখতে পেলাম না। আরে তোর মনের ভুল ও সব, চল 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 এবার চল, কিছু খাওয়া দাওয়া করি, উফ খুব খিদে পেয়েছে। ।
মাম্পির ভয় ভাঙতে আরও প্রায় দু ঘন্টা সময় লেগে গেল। চারিদিক অন্ধকার, পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর কুলকুল শব্দ আর রাতের ঝিঝি পোকার ডাক ছাড়া আমাদের কানে আর কোনো শব্দ আসছিল না। চতুর্দিক নিস্তব্ধ, শান্ত। অনেকটা রাস্তা জার্নি করে এসেছি আমরা, তাই রান্না বান্না শেষ করে তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নিয়েছি। এখন টেন্টের সামনে আগুন জ্বালিয়ে সবাই মিলে বসে গল্প করছি। আরে বলছি, রাত্রে কোনো জন্তু জানোয়ার আসবে না তো ওই জঙ্গল থেকে? না রে, যতক্ষণ আগুন জ্বলবে ততক্ষণ আমরা সব দিক থেকে সেফ, তাই আমাদের আগুনটা নিভতে দেওয়া যাবে না। পর্যাপ্ত পরিমাণে কাঠ আগুনের পাশে রাখাই আছে, শুধু রাত্রিবেলা বারবার আমাদের একটু উঠতে হবে আর কাঠগুলো আগুনের উপর দিয়ে দিতে হবে, তাহলেই হবে। ঠিক আছে, আমি বরং বারবার উঠব, মোবাইলে প্রতি এক ঘন্টা অন্তর অ্যালার্ম দিয়ে রাখছি। চল, আর বসে থেকে লাভ নেই, এবার শুয়ে পড়ি। আমরা সবাই ঘুমোতে চলে যাই। টেন্টের ভিতরটা দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা ভাগে ছেলেরা তিনজন, আরেকটা ভাগে মাম্পি একা। সারা দিন অনেকটা জার্নি ও পরিশ্রম হয়েছে আমাদের, তাই বিছানায় শুতেই আমরা সকলে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ি। রাত যখন আরো গভীর হয়, জঙ্গলের ভিতর থেকে আসতে থাকে নানা রকম ভয়ঙ্কর শব্দ। এদিকে আমাদের টেন্টের সামনে জ্বলতে থাকা আগুনও নিভে যায়, কিন্তু আমাদের ঘুম এতটাই গভীর ছিল যে আমরা কেউই উঠে পুনরায় আগুন জ্বালাতে পারিনি। কেউ একজন চাপা স্বরে মাম্পিকে ডাকতে থাকে। মাম্পি উঠে বাইরে বেরোয়, যে দেখে সেই ভয়ঙ্কর চেহারার লোকটি যাকে সে সন্ধ্যেবেলা দেখেছিল। একবার চিৎকার করার পর মাম্পি আর চিৎকার করেনি। সেই লোকটি মাম্পিকে বশ করে নেয় এবং মাম্পি ধীরে ধীরে সেই লোকটির সাথে হেঁটে যেতে থাকে বনের দিকে। তাড়াতাড়ি ওঠ তোরা, আরে মাম্পির চিৎকার শুনতে পেলি তোরা? চিৎকার কই? না তো দাঁড়া দেখছি,
মাম্পি, এ মাম্পি, মাম্পি শুনতে পাচ্ছিস? মাম্পি, কি ব্যাপার? কোনো শব্দ পাচ্ছি না কেন? এই বাইরে চল, বাইরে চল, তাড়াতাড়ি বাইরে চল। সবাই দৌড়ে বাইরে বেরোই। বাইরে বেরিয়ে দেখি আমাদের জ্বালানো আগুন অনেকক্ষণ আগে নিভে গেছে। মোবাইলের আলো জ্বালিয়ে মাম্পির টেন্টের ভিতর দেখি মাম্পি সেখানে নেই। মাম্পি এখানে নেই রে, এবার কি হবে? ওর বাবা মাকে আমরা কি জবাব দেব? একদম সময় নষ্ট করলে হবে না, ওকে খুঁজতে হবে। ওর কোনো বিপদ নিশ্চয়ই হয়েছে। চল চল চল, ওকে বাঁচাতে হবে, চল। আমরা সবাই প্রথমে নদীর পাড়টা দেখলাম, সেখানে মাম্পিকে খুঁজে না পেয়ে সবাই এবার জঙ্গলের দিকে হাঁটতে লাগলাম। মাম্পি, মাম্পি, মাম্পি শুনতে পাচ্ছিস? মাম্পি, মাম্পির নাম ধরে ডাকতে ডাকতে আমরা এগিয়ে চললাম জঙ্গলের দিকে। বেশ অনেকটা ভিতরে যাবার পর আমরা দেখতে পাই একটা গাছের সাথে বাধা রয়েছে মাম্পি। ওটা দেখে আমি দৌড়ে যাই মাম্পির কাছে তার বাঁধন খুলে দেবার জন্য। মাম্পির চোখ রক্তের মতো লাল, একটা ছেলের কণ্ঠস্বর। মাম্পি, মাম্পি, মাম্পিকে তোরা আর পাবি না, এখন চন্দ্রগ্রহণ চলছে আর দোকানটার মধ্যে মাম্পি মানুষ থেকে অশরীরীতে পরিণত হবে। অশরীরের রক্ত একটু একটু করে শুষে নিচ্ছি আমি। এখান থেকে যা, নইলে তোরাও বাঁচতে পারবি না, তোদেরকেও শেষ করে দেব আমি। আমরা সবাই ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসি, কিন্তু আমরা হাল ছাড়িনি। মাম্পিকে আমাদের বাঁচাতেই হবে। কিছুটা দূরে একটা গ্রাম আছে, আমরা সেই গ্রামের দিকে দৌড়তে থাকি গ্রামের মানুষের কাছে সাহায্য চাইবার জন্য। কিন্তু কিছুটা এগিয়ে আমরা থমকে দাঁড়াই। আমরা শুনতে পাই একটি শব্দ। একটি গাছের গোড়ায় বসে আছে একজন সাধু বাবা, সেখানে আমরা দৌড়ে যাই। সাধু বাবা, সাধু বাবা, আমাদের রক্ষা করুন, আমাদের বান্ধবীকে বাঁচান, কিছু একটা উপায় করুন সাধু বাবা, ওকে বাঁচান, ওকে বাঁচান, দয়া করে আমাদের উপর। আমরা মাম্পির সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বললাম।
সব কিছু শুনে সে বলে, দেখো বাবা, তোমাকে আমি একটা কথা পরিষ্কার করে বলতে পারি, এই জঙ্গলে বাস করে এক ভয়ঙ্কর পিশাচ, যে এর আগেও দুজন মানুষের রক্ত খেয়ে তাদের মেরে ফেলেছে। এমন এক জায়গায় তোমাদের রাত্রি বাস করা একদম উচিত হয়নি। গ্রামের লোকের কাছে আগে জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল সবটা। কিছু একটা উপায় করুন সাধু বাবা, ওকে বাঁচান, দয়া করুন আমাদের উপর। এই রে বেটা, এই ছাইডে, এই ছাইটা ওর গায়ে গিয়ে ছিটিয়ে দিবি, আর তোদের গায়েও ছিটিয়ে দিবি, আর আমার এই ত্রিশূলটা নিয়ে যা, ত্রিশূলটা ওর গায়ে গিয়ে ঠেকাবি, দেখবি পিশাচ ওকে ছেড়ে দিয়ে চলে যাবে, তারপর তোরা ওকে মুক্ত করে আমার কাছে নিয়ে আসবি। আমরা সাধু বাবার কথা মতো সেখানে ছুটে যাই। সেখানে যেয়ে সাধু বাবার দেওয়া ছাই মাম্পির গায়ে ছিটিয়ে দেই। ত্রিশূলটা ওর গায়ে ঠেকানোর সঙ্গে সঙ্গে সে পিশাচ ওকে ছেড়ে দিয়ে চলে যায়। আমরা তাড়াতাড়ি ওর বাঁধন খুলে ওকে সে সাধু বাবার কাছে নিয়ে যাই। আর কোনো ভয় নেই, হ্যাঁ একটু সময় লাগবে ওর জ্ঞান ফিরতে, তোরা রাতটুকু এখানেই থেকে যা, সকালে এখান থেকে চলে যাস। সকালবেলা মাম্পির জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে এলে আমরা সকলে আবার বাড়ি ফেরার জন্য রওনা দিই। আজকের মতো গল্প এখানে শেষ করছি, পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।